হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনি কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করেন আর অ্যাপ্লাই করার পর সেটা যদি মনিটাইজেশন অ্যাপ্রুভ না হয়, রিজেক্ট করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাঁ দিকে মনিটাইজেশন টুল দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, এখানে রিউজ কন্টেন্টের জন্য কিন্তু এটা জাস্ট কিছু সময় হয়েছে, কিছু ঘন্টা হয়েছে, এটাকে রিজেক্ট করে দিয়েছে, এটাকে মনিটাইজেশন করেনি। কিন্তু এখানে যে অপশন, অন একটা অপশন দেখাচ্ছে অ্যাপিল বাই সেন্ডিং এ ভিডিও, তো এটা কী? আর আমরা সবাই জানি যে যখনই একটা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করা হয় তার 30 দিন পরে কিন্তু একটা রিঅ্যাপ্লাই অপশান আসে, তার মধ্যে আমরা ভিডিওগুলোকে আবার নতুন করে সাজাতে পারি বা এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তারপর আবার এখানে দেখতে পাচ্ছি সেটা এখনও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়েছে, অর্থাৎ সাদা কালো দেখাচ্ছে। যখনই 30 দিন হয়ে যাবে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে, কিন্তু উপরের যে অপশানটা এটা কিন্তু আগে ছিল না। কিন্তু এটা কি আপনাদের সেটা জানাবো, আর এটার মাধ্যমে কিন্তু আপনার 30 দিন সময় লাগবে না, তার আগেই কিন্তু আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অ্যাপিল একটি অপশান দেওয়া রয়েছে, আর উপরে কিন্তু সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে, আর মাস্ট সাবমিট বাই একটা ডেট দিয়ে দিয়েছে, অর্থাৎ 15 দিন এখানে সময় দিয়েছে। ডেট যেটাই দেওয়া থাক, এখানে আমি যেদিন অ্যাপ্লাই করছি সেখান থেকে উপরে লেখাটা অ্যাক্টিভেট থাকে 15 দিন পর্যন্ত, আর নিচের যে লেখাটা রিঅ্যাপ্লাই অপশান এটা 30 দিন পরে অ্যাক্টিভেট হবে, আর এটা মাত্র 15 দিন অ্যাক্টিভেট থাকবে। তো গাইস এটা কী আপনাদেরকে দেখাবো এবং বলবো। তো মেনলি এই অপশানটা চালু করেছে, দেখুন আমরা জানি না যে ইউটিউব আমাদের মনিটাইজেশন চ্যানেলগুলো মনিটাইজেশন করে এটা ম্যানুয়ালি কোনো মানুষ বসে এটাকে অ্যাপ্রুভ করে না, এটা কম্পিউটারাইজভাবে হয়, কম্পিউটার থেকে অটোমেটিকলি হয়। অনেকে বলে এটা প্রত্যেকটা চ্যানেলকে এক একটা ম্যান রিভিউ করে দেখে তারপর অ্যাপ্রুভ করে। তো গাইজ এখানে দেখুন, যদি এখানে ম্যান অ্যাপ্রুভ করুক বা কম্পিউটার অ্যাপ্রুভ করুক, অনেক সময় ভুল কিন্তু হয়ে থাকে, ইউটিউবের হয়ে যেতে পারে। তাই ইউটিউব নতুন করে একটা এখানে অপশান দিয়েছে, যদি ইউটিউব ভুল করে কারো চ্যানেল যদি ঠিক হয়, এমন হতে পারে যে আপনার চ্যানেলে যে কটা ভিডিও রয়েছে বা যা কিছু রয়েছে সব ঠিক রয়েছে, তবুও ভুল করে ইউটিউব এটাকে রিজেক্ট করে দিয়ে, তাহলে আপনার অ্যাপিলে ক্লিক করবেন। আর অ্যাপিলে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও ইউআরএল দেবেন, ভিডিওটা কী ভিডিও হবে, যে ভিডিওটা আপনার এই চ্যানেল যে চ্যানেলে অ্যাপ্লাই করছেন সেই চ্যানেলে আপলোড থাকবে এবং আনলিস্টেডভাবে মানে আপলোড থাকবে। এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে আনলিস্টেডভাবে এটাকে রাখতে হবে, এবং এখানে 4 মিনিটের কম এখানে 5 মিনিটের কম, উপরে সমস্ত যে লেখা রয়েছে 5 মিনিটের কম সময়ে ভিডিও বানাতে হবে, এবং এই ভিডিওর মধ্যে আপনারা দেখাতে পারবেন সমস্ত ভিডিও। আর এর মধ্যে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনোরকম কোনো ভিডিও আপনি ডিলিট করতে পারবেন না, কিছু করতে পারবেন না, জাস্ট সেম কন্ডিশনে থাকবে। এবং ইউটিউব যদি আপনার চ্যানেল ঠিক থাকে তার শর্তেও যদি ইউটিউব রিজেক্ট করে দেয়, তাহলে আপনি একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা সেই চ্যানেলে আপলোড করে তার আনলিস্টেড লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাপিল করতে পারবেন। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, কীভাবে আপনি অ্যাপিল করবেন, ভিডিও কত মিনিটের হবে, কী কী মেনশন করতে হবে, সমস্ত ডিটেলস এখানে যেমন দিয়ে দিয়েছে, শো মেনশন ওর চ্যানেল ইউআরএল ফার্স্ট 30 সেকেন্ড, মানে ভিডিও 30 সেকেন্ডে আপনার চ্যানেল ইউআরএল মেনশন করতে হবে, পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, 5 মিনিটের ভিতরে ভিডিওটা হতে হবে এবং সেই ভিডিওটা আপলোড করে আপনার চ্যানেলে তার লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। গাইস এখানে দেখুন লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে, পেস্ট করার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন। যদি আপনার চ্যানেলের ভিডিও সব ঠিকঠাক থাকে, ইউটিউব যদি ভুল করে আপনার রিজেক্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাপিল করার পর আপনার 30 দিন অপেক্ষা করতে হবে না, তার আগে আপনার চ্যানেল হয়ে যাবে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা চ্যানেল রিজেক্ট করার পরও আপনি সেটাকে 30 দিনের আগে আবার রিঅ্যাপ্লাই করে বা অ্যাপিল করে আপনি মনিটাইজেশন করতে পারবেন। তো গাইস ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।